ঐতিহাসিক সাতই মার্চ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার কাইতলা উত্তর ইউনিয়নের নারুই ব্রাহ্মণখাতা ও নোয়াখাও গ্রামে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সাত মার্চ দুপুরে আনন্দ শোভাযাত্রাটি বের হয়ে কাইতলা উত্তর ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নারুই ব্রাহ্মণখাতা বাজারে আলোচনা সভায় গিয়ে মিলিত হয় ছাত্রলীগ নেতা সাইফুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য ব্যারিস্টার কাউন্সিলের সভাপতি ব্যারিস্টার নজরুল ইসলাম নবী এ সময় তিনি তার বক্তব্যে উনিশশো একাত্তর সালের সাতই মার্চ ঐতিহাসিক সোরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধুর দেওয়া আঠারো মিনিটের ভাষণটিকে একাত্তরের মুক্তিযুদ্ধ স্বাধীনতা অর্জনের চূড়ান্ত দিক নির্দেশনা বলে মন্তব্য করেন তিনি আরও বলেন সাতই মার্চের ভাষণে উদ্বুদ্ধ হয়ে বাঙালি জাতি পরবর্তীতে বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে দেশমাতৃকার মুক্তির লক্ষ্যে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এ সময় তিনি বাংলাদেশকে ক্ষুধা দারিদ্রতামুক্ত করে অন্ন বস্ত্র চিকিৎসা শিক্ষা বাসস্থান নিশ্চিত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূম্যী প্রশংসা করেন অনুষ্ঠানে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ সহ বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ উপস্থিত ছিলেন প্রত্যেকটি গ্রামে পাড়া মহল্লায় প্রতিটা ইউনিয়নের বাস্তবায়নের জন্য কাজ করছি জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য জননেত্রীর হাতকে আবারও শক্তিশালী করে যাতে আবারও ক্ষমতায় নিয়ে আসতে পারি সেই জন্য কাজ করে যাচ্ছে অভিগত